আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ডক্টর কামাল হোসেন শুধু বাংলাদেশের সংবিধান প্রণয়নেই মুখ্য ভূমিকা পালন করেননি, তিনি দেশের এবং বিদেশের অনেক গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর সমস্যা সমাধান করেছেন একজন সফল আইনজীবী হিসেবে। বাংলাদেশের প্রথম মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসেবে অনেকগুলো মন্ত্রণালয়কে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। একজন রাজনীতিক, একজন শিক্ষক, একজন আইনজীবী ডক্টর কামাল হোসেন আমাদের এ পর্বের আইস্টাইল অতিথি। ডক্টর কামাল হোসেন স্যার, আমরা খুব এক্সাইটেড আপনি আইস্টাইলকে সময় দিয়েছেন, আইস্টাইলে আমাদের সাথে থাকবেন আজকে সারাদিন। না, ধন্যবাদ, আমিও খুশি হয়েছি যে আইস্টাইল থেকে আমার কাছে এসছেন, কেন তরুণ সমাজের জন্য এই প্রোগ্রাম। তো আমি মনে করি তরুণ সমাজকে অনেক কিছু জানানোর দরকার আছে আমাদের গৌরব উজ্জ্বল অতীত সম্পর্কে। আপনার বাবা যেহেতু চিকিৎসক ছিলেন, আপনার আম্মা পড়াশোনার ব্যাপারে খুবই সচেতন ছিলেন, তাদের কি কোনো স্বপ্ন ছিল যে আপনাদের দুই ভাই বোনকে নিয়ে যে আপনারা কি করবেন বড় হয়ে? সেই লেখাপড়া আমাদের করানোর জন্য ওনারা খুবই সুক্রিয় ভূমিকা রেখেছিলেন। কলকাতার সেন্ট জেভিয়ার্সে যখন ছিলাম, এখানে যখন সেন্ট গ্রেগরিজে এসে জয়েন করলাম, সবসময় কিন্তু লেখাপড়ার উপরে গুরুত্ব দিয়েছেন। এবং আমার আব্বা বিশেষ করে, উনি তো ডাক্তার হয়েছিলেন, বলেন দেখো লেখাপড়া করো এবং পেশাজীবী হিসাবে নিজেকে গড়ার চেষ্টা করো, সরকারি চাকরিতে যাওয়ার মানে কোনো চিন্তাই করো না। কিন্তু সরকারি চাকরির ব্যাপারে আপনার বাবার অনীহাটা কেন ছিল? সে একটু তো তার যে পরিবারের যে ঐতিহ্য আর কি, আব্বা তো একদম শুরু থেকেই সে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন, যখন খুব কম মুসলমান ছেলেরা ওখানে ভর্তি হতো। মেডিকেল কলেজে কয়েকজন নাতে গোনা লোকের মধ্যে উনি মুসলমানদের মধ্যে উনি প্রবেশ করেছিলেন এবং ডাক্তার হয়ে বেরোলেন সেই 20-এর দশকে। এবং সেই কারণে ওনার যে যে জিনিসটা উনি করতে পেরেছেন, উনি মনে করেন যে এটা আমাকেও যে কোনোভাবে হই, আত্মনির্ভরশীল হই, চাকরিজীবী যেন না হই। সেন্ট গ্রেগরিজ থেকে ম্যাট্রিক করার সময় ভালো রেজাল্ট করা সত্ত্বেও আমি ঢাকা কলেজে ভর্তি না হয়ে সেন্ট গ্রেগরিজ কলেজে, যেটা ছোট কলেজ তখনই আরম্ভ হয়েছিল, এখন যেটা নটরডেম, এখন অনেক বড় হয়ে গেছে, তখন হাতের গোনা কয়েকজন যেত ওখানে। তো থার্ড ব্যাচ হিসাবে আমি সেখানে 53-তে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে কিন্তু যেটা ওখানে আমার মানে সৌভাগ্য বলতে পারেন, যে আমি সারা বাংলাদেশে তখনকার পূর্ব বাংলায় ফার্স্ট এসেছিলাম। তো তখন এই নটরডেম কলেজে যারা সেন্ট গ্রেগরিজ কলেজ, এদের ওখানে আমেরিকার বড় ইউনিভার্সিটি আছে ইন নটরডেম ইউনিভার্সিটি, তো ওরা বলছে তুমি যেহেতু ফার্স্ট এসছো তোকে আমরা ফুল স্কলারশিপ দিয়ে ওখানে ভর্তির ব্যবস্থা করে দিচ্ছি, তুমি 2 বছরে ওখানে ডিগ্রি অনার্স ডিগ্রি করতে পারবে। তো ওরা ওই সুযোগটা করে দিলেন, সেই সুযোগটা নিয়ে আমি আমেরিকায় গেলাম, ওখানে ইকোনমিক্সে অনার্স করলাম। এবং যেটা আমার সবসময় তখন অলরেডি আমার যেটা উদ্দেশ্য যে আমি লয়ার হব, এবং সরোয়াদি সাহেবকে সে মডেল হিসাবে আমাদের সামনে তুলে ধরা হতো, রোল মডেল। তো উনি BCL ডিগ্রি নিয়েছিলেন অক্সফোর্ড থেকে। তো আমি আমাকে বলতো যে হ্যাঁ তুমি লয়ার হো হলে BCL হতে হবে। আমি ল ডিগ্রি করলাম 57 সনে, BCL করলাম 58 সনে ও 59 সনে বার পরীক্ষা দিয়ে এখানে ফিরে এসেছি। 22 বছর বয়সে আইনজীবী হিসেবে আপনার পেশা শুরু করলেন, তখন কিন্তু স্যার আপনার সুযোগ ছিল পুরোপুরি হাইকোর্টে কাজ করার, বাট আপনি এটা না করে আপনি ডিস্ট্রিক্ট কোর্টেও আপনি কাজ করা শুরু করলেন। সুযোগ পেলাম কেন, আমি যে ফার্স্ট প্র্যাকটিস করার জন্য জয়েন করলাম একটা সেই ব্রিটিশ ল ফার্ম ছিল, সে অর্ডিগনামেন কোম্পানি, তার মধ্যে তারা ইয়াং লয়ারদেরকে রাখতো, ওদের যেসব কাজ মানে কোর্টে ছিল সেগুলো দেওয়ার জন্য। তো 2 বছর পরে তো আমি হাইকোর্টে রীতিমতো আসা শুরু করলাম। তো তারপরে পরে তো আমি ওই আমার PhD শেষ করতে 64-তে গেলাম, এসে আমি নিজের প্র্যাকটিস তখন যখন শুরু করি তখন তো হাইকোর্টে যাওয়ার হ্যাঁ কোনো অসুবিধা। আপনি PhD করতে যখন অক্সফোর্ডে আবার গেলেন, তখন আপনার ম্যাডামের সাথে? হ্যাঁ, তখন ওনার সাথে ভালোভাবে দেখা পরিচয় হলো, উনি আমাকে থিসিস লেখার ব্যাপারেও সাহায্য করলেন। এই 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 6 মাসটা ম্যাডামের সাথে, এই 6 মাসটা আপনার কেমন কালারফুল ছিল? ভালো, কেন বেশিরভাগ তো কাজেই কাটলো, বাট উনি কাজে সাহায্য করতো আর কি, তো সেটাতে আমাদের ঘনিষ্ঠতা আরও বাড়লো এবং PhD শেষ হলো, তারপরে আমাদের বিয়ে হলো আর কি। আমরা গোড়া থেকেই ভেবেছিলাম যে আমরা একটা কমন আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে দুইজনের মধ্যে, কিন্তু সবাই নিজের নিজের কাজের ব্যস্ত, নিজের দিকে যাবে। তো আমরা ওইভাবে একটু স্বাধীন থাকতে চেয়েছিলাম, এটা না যে উনি যা করছেন সেটা আমাকে করতে হয়, কি আমি যা পছন্দ করি সেটা ওনাকে পছন্দ করতে হয়। ওই স্বাধীনতা আমরা গোড়া থেকে আমার মনে হয় আমাদের সম্পর্কের মধ্যে ছিল। বেশিরভাগ ওনার ওই নিজের পেশায়
সময়ই ছিল না, কিন্তু যখন অক্সফোর্ডে ছিল তখন বেশি সময় ছিল। তো তখন উনি অনেক কিছু সাহায্য করতেন, সাহায্য কেন, ওনার নিজের কাজ ছিল আমি মনে করি, বাসার কাজ আর বাচ্চাদেরকে এদিক ওইদিক নিয়ে যাওয়াটা। আই স্টাইল সৌজন্যে ক্লিয়ার। এখানে এসে স্যার স্যার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে আপনার কিভাবে প্রথম পরিচয় হলো এবং তার মাধ্যমেই তো আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্যে? না, সেই 59-এর কথা যেটা বলি, যখন ফিরে এসেছি তখন তো মার্শাল ল, কড়া মার্শাল ল, তো আমাদের মুজিব ভাইয়ের বিরুদ্ধে মামলা চলছে। তো তখন শহীদ সোহরাওয়ার্দী আসতেন বেল নিতে ওনার জন্য, তো এয়ারপোর্টে যেতাম ওনাকে রিসিভ করতে, তো তখন মুজিব ভাই ওখানে ছিলেন, ওনার সঙ্গে দেখা হলো, উনি আসতেন সোহরাওয়ার্দী সাহেবকে নিয়ে মানিক মিয়া সাহেবের বাসা শান্তিনগরে। তো তখন আমাদের মুজিব ভাই সারাদিনই ওনার ওখানে থাকতেন, তো আমিও বৈঠাখানায় বসে সুযোগ পেলাম ওনার সঙ্গে কথা বলার, অনেক কিছু প্রশ্ন করেন, আমি নতুন নতুন দেশে ফিরেছি, তো ওনাকে বলতাম দেখেন এটা কী করে হলো, এত বড় বিজয় 54 সনে, জনগণের বিজয়, আমরা তো ভেবেছি যে এটা কি চিরস্থায়ী হয়ে যাবে, তো হঠাৎ 58-তে এটা কী হয়ে গেল যে সামরিক শাসন। তো উনি দুঃখ করলেন, দেখো এটা অনৈক্যের ফসল, আমাদের যে যুক্তফ্রন্টে যে ঐক্য হয়েছিল তার মধ্যে ফাটল ধরিয়ে তারা এই কাজটা করতে পারলো, খুবই দুঃখজনক। তো আমার যেটা ইমপ্রেস করেছিল তখনও, উনি বলেন না যে কালকে আমাদের এদেরকে শেষ করে দিতে পারবো। আপনারা যখন পাকিস্তানে ওই সময়ে গ্রেপ্তার ছিলেন, তখন তার সাথে ওখানকার মানে যারা কারারক্ষী ছিল, যারা নিরাপত্তা প্রহরী ছিল, তাদের সাথে নাকি বঙ্গবন্ধুর খুব ভালো একটা হৃদ্যতা হয়ে গিয়েছিল তার লিডারশিপের কোয়ালিটি দিয়ে? 28শে ডিসেম্বর আমাকে জেলখানে, আমি হরিপুর জেলে ছিলাম, অ্যাবোটাবাদে, হ্যাঁ অ্যাবোটাবাদে, তো আমাকে বলছে যে আপনাকে এখান থেকে আজকে সরানো হবে। তো আশঙ্কা করছি যে জানি না এরা কী এদের উদ্দেশ্য, দেখলাম যে মেশিন গান নিয়ে সব চারিদিকে গাড়িতে চলে আসতো। তো আমার দেখো তোমাদের কী হচ্ছে, না না ইউ উইল লাইক ইট, তো আমি বললাম ভাই লাইক ইট কি না এটা তো আমার ব্যাপার, তোমরা কী করতে চাচ্ছ বলো, তোমার না না তুমি যেটা মনে করো সেটা না, ওই বাড়িতে নিয়ে যাচ্ছি। একতলা বাড়ি ছিল, ওখানে নিয়ে গেল, আমাকে ভেতরে নিয়ে বলছে যে 1 নম্বর কক্ষে ঢুকো, ওখানে ঢুকে দেখি বঙ্গবন্ধু দাঁড়িয়ে। তো এইভাবে ভাবলাম যে আমি কীভাবে হঠাৎ জেল থেকে বেরিয়ে ওনার কাছে নিয়ে আসা হলো, বাকি সময়টা আমরা সব একসঙ্গে কাটিয়েছি। এবং সেই পিরিয়ডে আমি দেখেছি যে ওনাকে যারা পাহারা দেওয়ার জন্য সেই মেরিন সোলজাররা এবং সবচেয়ে যে ওদের যে এলিট ট্রুপস ছিল, তো ওরা প্রথমে তো খুব মানে আক্রমণ করে কথা বলছে, পাকিস্তানকে কেন ভেঙে দিলে, তো উনি ওদেরকে মানে বকাও দেন নাই, উনি বলছেন দেখো শোনো তোমাদেরকে অনেক কিছু জানো না, বসো আমি কিছু কথাগুলো তোমাদের বলি। এবং এত সুন্দরভাবে উনি বলেছেন যে একদম যারা ওনার সঙ্গে যেভাবে কথা বলেছিল একদম পাল্টিয়ে গেল, বলছে যে না আপনি যেভাবে বলবেন সেই কাজ আমরা করব। স্যার ডক্টর কামাল হোসেন নিয়ে যখন কথা বলি আমাদের দেশের ইতিহাস চলে আসে, আমাদের অনেক কিছু চলে আসে, বাট আমরা একজন আইনজীবী ডক্টর কামালকে নিয়ে যখন কথা বলবো, তার বিভিন্ন কেস নিয়ে কথা বলবো, আমরা আপনার অফিস ডক্টর কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস ওখানে তাহলে যেতে পারি এখন? না অবশ্যই বলবো, 55 বছর হয়ে গেল আমার প্র্যাকটিসে, চলেন ওখানে আইনের কথাগুলো বলি। ডক্টর কামাল হোসেনের সঙ্গে পরিচয়ের আগেই আমি তার নাম জানতাম, কেননা তিনি আমাদের সঙ্গে আইএ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন। কামালের সঙ্গে পরিচয় হলো বিদেশ থেকে তিনি ফিরে আসার পরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে তিনি খণ্ডকাল পড়ানো শুরু করলেন, আমিও ততদিনে বাংলা বিভাগে শিক্ষক হয়ে যোগ দিয়েছি। সেই থেকে আমাদের পরিচয় এবং বন্ধুত্ব আজকে প্রায় 60 বছরের কাছাকাছি, অর্ধ শতাব্দীর বেশি। ডক্টর কামাল হোসেন, তিনি তো আমাদের দেশের যেমন একজন খ্যাতিমান আইনজীবী, একইভাবে তিনি আন্তর্জাতিক যে আইনের জগতেও
তার সফল স্বাক্ষর রেখেছেন। তার সাথে কাজ করে দেখেছি যে খুবই কর্মঠ মানুষ। জানি যে আন্তর্জাতিকভাবে অনেকগুলো কেস আছে যেগুলো আমাদের দেশের জন্য মাইল ফলক, যেখানে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সিমিটা কেস, যেটাতে আমরা প্রায় $100 মিলিয়ন ফেরত পেয়েছিলাম, জিতেছিলাম, এখানে আপনার বড় অবদান ছিল। আপনার কাছ থেকে এই গল্পটা জানতে চাই। হ্যাঁ, সিমিটার তো আমাদের সবচেয়ে বড় তেলের যেটা ডিসকভারি হয়েছিল, সেটাকে হঠাৎ করে আমরা দেখলাম এটা ইরশাদের সময় দিয়ে দেওয়া হচ্ছে একটা অজানা ব্যক্তিকে। তখন আমরা খোঁজ নিয়ে দেখলাম যে না, এটা সিমিটার না, সিমিটারের নাম নিয়ে একজন এসছে, পাকিস্তানি ভদ্রলোক। তখন তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা বললাম যে এটা ক্যান্সেল হয়ে যাওয়া উচিত। তো শাহাবুদ্দিন সাহেব, তখন এই সরকার প্রধান, উনি এটাকে ক্যান্সেল করলেন। ওরা হুমকি দিয়েছিল যে তোমরা ক্যান্সেল করলে কিন্তু আমরা আন্তর্জাতিক কোর্ট মামলা করব, যে $100-200 মিলিয়ন একটা ক্লেম করে তারা আন্তর্জাতিক আর্বিট্রেশন শুরু করলো। তো আমি বললাম এই জিনিসটা আমরা এই কারণে বলছি, তোমরা যে তোমাদের বোর্ডকে ক্যানাডায় জানাও যে এই এভিডেন্সগুলো পাওয়া গেছে এবং এই পাকিস্তানি ভদ্রলোককে অ্যারেস্ট করা হয়েছে এই কারণে, তো তোমরা নেক্সট হিয়ারিংয়ে আমাদেরকে জানাবে। নেক্সট হিয়ারিং লন্ডনে হলো। তখন তারা দাঁড়িয়ে বলছে যে আচ্ছা, আমরা সিদ্ধান্ত আমাদের বোর্ড নিয়েছে যে এই কেসটা আমরা প্রত্যাহার করলাম। তো আমি বললাম আমাদেরকে কষ্ট দিতে হবে। ওরা বললো হ্যাঁ ঠিক আছে, তোমাদেরকে কষ্ট দেওয়া হলো। তো আমরা ওটা ওদেরকে হারালাম, আমরা কষ্টের অর্ডারও পেলাম এবং এই বিবিয়ানা, তো এই বিবিয়ানাটা আমরা ফেরত পেয়েছিলাম সেই কেসের ভিত্তিতে। শেভরনের কেস যেটা, যেটা আমরা জানি যে একদম লাস্টের দিকে গিয়ে আপনি রোল প্লে করা শুরু করলেন এবং সেখানে আমরা $400 মিলিয়ন ফেরত পেলাম, জিতলাম। এখানে একদম শেষের দিকে গিয়ে আপনি কীভাবে এটা উইন করলেন স্যার? পেট্রোবাংলার কেসে আমি ব্যক্তিগত কোনো ফিস দিই না, কেন এটা পেট্রোবাংলার আমরা জন্ম দিয়েছিলাম, আমরা বঙ্গবন্ধুর আমলে এটা প্রতিষ্ঠা করেছিলাম এই বিল্ডিংয়ে। তখন যিনি ছিলেন এই আমাদের ভাইস চ্যান্সেলর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, উনি উপদেষ্টা ছিলেন, উনি ফোনে আমাকে বললেন কি আপনি যে এটার বিরোধিতা করতে পারবেন অন মেরিটস। তো আমি বললাম আপনারা যদি আদেশ দেন আমি একটা যে ঝুঁকি নিতে পারি, যদি এটা খুব কঠিন হবে। তো উনি ঠিক আছে যান। তো আমি হেগে গেলাম, হেগে যে আমি বললাম দেখেন আমি শেষ পর্যায়ে এসেছি, আমি এটা বুঝি যে অনেক দেরি হয়ে গেছে, আমি মনে করি যে আমার বলতে চাই যে একটা সুযোগ দেন আমাদেরকে কিছু কথা বলতে এই কেস সম্পর্কে, কেন এত বড় মামলা $400 মিলিয়ন আপনারা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই ব্যাপারে রায় দেবেন, একতরফা শুনানির পক্ষে দেবেন, এটা আপনাদের প্রতি অন্যায় করা হচ্ছে। তো এটা কিছুটা দাগ কাটলো। তো বলছে দেখে ওদের নিজের মধ্যে আলাপ করে, আচ্ছা ঠিক আছে আপনাকে 3 মাস সময় দিলাম আমরা। তো আমি বললাম ঠিক আছে, ঝুঁকি নিয়েই বললাম যে হ্যাঁ এটা করবো। ভাগ্যিস বেরিয়ে দেখি যে আন্তর্জাতিক আইনের সেই জিনিভার একজন প্রফেসর ইন্টারন্যাশনাল লয়ার ওখানে এসছে কোর্ট কেস করতে, আমার দেখো তোমার সাহায্য দরকার। ফোনে আমি লন্ডনে আমেরিকা আমাদের যা পরিচিত যারা ছিল তাদেরকে ফোন করলাম যে ভাই তোমাদের দরকার, আর 3 মাসের মধ্যে যেতে করতে হবে, আমি আজকে কাগজগুলো পাঠাচ্ছি, তোমরা দেখে আমরা যে ড্রাফট উত্তর পাঠাবো এই মাসের মধ্যে সব ফাইনাল করতে হবে। বুঝছি, সিম্পল কেস ছিল যে আমাদের পাইপলাইন যদি তারা ব্যবহার করে তো তাদেরকে ওই ওখান থেকে একটা ভাড়া দিতে হবে, ওদের গ্যাস লাইনে যদি গ্যাস নিয়ে যায় দিতে হবে না। এই শেভরনের আগে যারা ছিল ইউনিকল তারা এটা দিয়েছিল 2-3 বছর আমাদেরকে দিয়েছিল, হঠাৎ এটা এসে বলে যে না আমরা মনে করি যে আমাদের দেওয়া লাগবে না। তো আমি তো বললাম এটা আর একটা স্ট্রং গ্রাউন্ড যে তারাও তো বড় কোম্পানি ছিল, তারা তো আমাদেরকে দিয়েছে 3-4 বছর, তো এরা কেন এসে এটা চেঞ্জ করলো। তো এনিওয়ে এটা যখন আমরা জবাব দিলাম ওরা 3 মাসের পরে, তখন প্রথমেই তারা দাঁড়িয়ে বলছে ওদের পক্ষে যে আমাদের আরও 6 মাস সময় দিতে হবে এটার উত্তর দিতে। 6 মাস সময় নিয়ে তারা উত্তর দিল, আমরা অ্যাপিয়ার করলাম, অ্যাপিয়ার করে শুনানি হলো, তারপরে রায় হলো আমাদের পক্ষে। ওই শেভরনে যেটা $400 মিলিয়ন পাওয়ার কথা ছিল সেটাও তারা পেলো না, আমাদের পক্ষে রায় হলো এবং কস্ট আমাদের পক্ষে অ্যাওয়ার্ড হলো। এখন যারা নতুন আইন প্রফেশনে আসতে চান কিংবা ইয়াং লয়ার আছেন, তাদের কাছে আপনার কী মেসেজ থাকবে? তরুণ আইনজীবীদের কথা যে তোমরা থাকো, সংগঠিত হয়ে থাকো, এখানে টাকা পয়সা কামানোর তো সুযোগ আছে, কিন্তু এটার চেয়ে বড় করে তোমরা দেখো যে সংবিধানকে কীভাবে রক্ষা করবে, মানুষের মৌলিক অধিকারকে কীভাবে রক্ষা করবে। এইসব কেসে তোমরা
প্রহরীর ভূমিকা যদি পালন করো, সক্রিয়ভাবে যদি ভূমিকা রাখো, বিশ্বাস করো যে তোমরা দেশকে শুধু খুব একটা বড় রকমের অবদান রাখবে না, তোমরা নিজেও খুব সন্তুষ্ট হবে আর কি। জনাব ডক্টর কামাল হোসেন স্যার, আপনি আপনার কিছুটা শারীরিক অসুস্থতা নিয়ে আমাদের অনেক সময় দিয়েছেন। না না, আপনাদের আইস্টাইলকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই এই আলোচনার জন্য। পরের পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে দেখা হবে, তার নিজের স্টাইল কাজের স্টাইল জানার চেষ্টা করব আমরা। অ্যান্ড আনটিল আই সি ইউ এগেইন ইন নেক্সট উইক, আই উইশ ইউ আ ভেরি গুড ডে। গুড বাই। স্টাইল সৌজন্যে ক্লিয়ার।